ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছেন। ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার সঙ্গে বোরখা পরিহিত দুজন নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন 16 Pro Max হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। সম্প্রতি তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরখা পরে পালিয়ে যান ভারতে। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।